আবারও অস্থির চালের বাজার। কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। নতুন চাল বাজারে না আসা পর্যন্ত কোনো সুখবর নেই বিক্রেতাদের কাছে। বাজারে কৃত্রিম সংকট চিনি ও ভোজ্য তেলের। দাম বেড়েছে আটা, ময়দা, আদা, জিরার। তবে কিছুটা কমেছে মুরগি আর ডিমের দাম। শীতকালীন সবজি আসতে শুরু করায় শাকসবজির দামও কিছুটা কমতির দিকে। 2 মাস ধরেই নানা অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। কখনো ধানের দাম বেশি, কখনো সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। এরই মাঝে আরেক দফা বাড়ালো। বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নতুন চাল বাজারে এলে দাম কমতে পারে বলে জানালেন বিক্রেতারা। চালের বাজার বাড়তি, আটার চাল, নাজির চাল, এগুলো দাম বাড়তি। এখন নতুন আসবে, নতুন আসার পরে বোঝা যাবে কতটুকু কমে আর কি। এখন কেবল আস্তে আস্তে চাল, এই জন্য পুরান চালের দাম বেশি। আগে ইন্ডিয়ান চালের কারণে চালের দামটা কম ছিল, এখন সরকার এলসি ওই ডলারের কারণে এলসি কম দেয়, মাল আমদানি নেই, এই জন্যই দাম বাড়তেছে। যে চাল খাইতাম আমরা 50 টাকা কেজি, এটা এখানে 75-80 টাকা কেজি। সাধারণ মানুষের অনেকই কষ্টকর। সাধারণ মানুষ আছে যারা রিক্সা চালক, যারা নিম্নায়ন লোক আছে, তাদের খুবই কষ্ট হচ্ছে। সরবরাহ কমার অজুহাতে নতুন করে সংকট দেখা দিয়েছে চিনি আর ভোজ্য তেলের। ডিলাররা পণ্য দিচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাড়তি দামে পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। মান্থলি বাজার করি, নর্মালি যেটা ছিল আমাদের প্রায় 4 থেকে 5 হাজার টাকা দিয়ে হয়ে যেত, এখন প্রায় লাগতেছে 8 হাজার টাকা। তো আমাদের কিন্তু ইনকাম অতটুকু বাড়ে নাই। আটার দাম বেশি, ডাইল মসুর ডাল মুগ ডাল আগের অবস্থাটা আছে, জিরার দামটা বাড়ছে, আর তেলের দামটা রূপচাঁদা বাজারে সাপ্লাই আসতেছে না, তীরও খুব কম। বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও। ইলিশ কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। দেশি মাছের দাম বেশি হলেও চাষের মাছের দাম তুলনামূলক কম। তুলনামূলকভাবে একটু ইলিশ মাছের দামই কম, আর সব কিছুর দাম মোটামুটি আগের মতোই আছে। আর দেশি মাছটার একটু দাম বেশি, আর ওই চাষের মাছ যেটা, এটা দাম আরও কমছে, আগের চেয়ে এখন আরও কমছে। গত সপ্তাহে আমরা 1 কেজি ইলিশ মাছ, চাঁদপুরের ইলিশ মাছটা বিক্রি করছিলাম 1200-1150, তো আজকে বিক্রি করেছি আমরা এই চাঁদপুরের মাছটা, 1 কেজি মাছটা 1100 টাকা, আর যেগুলো 900 গ্রাম সাইজের মাছ এগুলো বিক্রি করেছি আপনার 1500-1950। মাছের বাজারটা আর কি একটু নিয়ন্ত্রণে আছে। শীতকালীন সবজি শিম, মূলা, বেগুন, ফুলকপি বাজারে আসায় আগের চেয়ে দাম কমেছে। গত সপ্তাহ থেকে বেশিরভাগ সবজি কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। আমরা 40 টাকা কিনে আসলেও বিক্রি হচ্ছে 50 টাকা, আর হেফতা বেগুন ধরেন আমাদের 20 টাকা কিনা 30 টাকা বিক্রি হচ্ছে। সিম বিক্রি করছি আমরা ধরেন 80 টাকা সিম কিনে আসলেও 90 টাকা বিক্রি হচ্ছে। এখন সিমের দাম কমে গেছে, এখন আমাদের ধরেন 40 টাকা কিনা বিক্রি হচ্ছে 50 টাকা। মরিচ কিনছি আমাদের 20 টাকা কেজি, আজকে হচ্ছে আপনার 40 টাকা। শীতকাল হিসাবে দাম আরও কম কমানোর কথা ছিল কম, কিন্তু সেই হিসাবে এখন কম নাই। সিম, তারপরে মূলা, বেগুন, এগুলোর আমদানি বেশি, আস্তে আস্তে এগুলোর দাম খুবই কম। কতদিন রেঞ্জে থাকবে আমার মনে হয় না, যে কয়েকদিন পর আবার সেম আগের মতো হয়ে যাবে এরকমই। আলটিমেটলি লাভ নেই, আমরা যেরকম আছি মরার মতো, আমরা কবরে চলে যাব, কবর থেকে আমরা খাওয়া দাওয়া করবো, আগের মতো অবস্থা থাকবে। কিছুটা দাম কমে ব্রয়লার কেজিতে 165 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। ডিম বিক্রি হচ্ছে 130 টাকা ডজনে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।